অলওয়দা সড়কের হাত ধরে কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনা, মিটামইন ও অষ্টগ্রামে পর্যটন খাতের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাওরের বিস্ময় এই সড়ক দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন হাওরে। সদ্য নির্মিত সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরী তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন রোকসানা ইভা। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হলো সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক। গত অর্থ বছরে 884 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অলওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওরে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা র্যাগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। এই সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের হাওরের 3 উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম একসাথে যুক্ত হলো। অপরূপ এই সড়ক এবং হাওর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। যখন রাস্তার হয়েছে তখন আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। হাওর দেখতে আসছি, এত সুন্দর এত মনোরম দৃশ্য, আমি মানে হারিয়ে গেছি এই নদীতে। সমুদ্র সৈকত যে কক্সবাজার, কক্সবাজারের পরে আমি মনে করি এটা খুব সুন্দর একটা স্পট। পর্যটন খাতের পাশাপাশি সড়কটি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সামনের দিনগুলোতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রকল্পটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রকল্প বাংলাদেশ সরকারের, এবং আজ থেকে আমরা যদি একটু চিন্তা করি 10 থেকে 15 বছর আগে, তাহলে এরকম অভাবনীয় মানে অবকাঠামোগত উন্নয়ন এটা কিন্তু কল্পনা করা যায় না। বাংলাদেশের অন্য কোথাও হাওর অঞ্চলে এত বিস্তৃত রাস্তা আমার চোখে পড়েনি, আর এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই 3টা উপজেলাকে ভিজিট করতে পারবে। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে অলওয়েদার সড়কটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।